আমি সবকলাকে আপনাদের মাধ্যমে 24 আওয়ার্সের মাধ্যমে আপনাদের সবকলাকে, বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নতুন বছর মানেটা হচ্ছে নতুন একটা জিল নিয়ে কাজ করবেন, একটা নতুন মিশন নিয়ে, একটা নতুন দিক, আমাদের যে দিশাটা আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাজি দেখিয়েছেন, সেই দিশাটা হচ্ছে মানুষের উপকার করা, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জন্য কাজ করা। সেইটা সামনে রেখে আমরা আনন্দ করব এবং সেই জিনিসটা রেখে কাজে আবার লেবে পড়ব। মনে করব একটা জিনিস কি, বাংলা আমাদের বাঙালিদের, সেরকমই আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষও আমাদের, সেই বাঙালি এবং ভারতবর্ষের একটা মেল সম্পন্ন রেখে আমরা সবার জন্য একটাই কামনা করব, ভালো মতন আমরা যাতে দেশকে করতে পারি, তার সঙ্গে আনন্দ করতে পারি এবং বড়দিন এবং কি নমিস তার সঙ্গে নতুন বছর, আগে তো ছুটি থাকতো 1 জানুয়ারি, এখন একটা ভালো হয়েছে, প্রথম দিন যদি বছরে আমরা কাজ না করি তাহলে সারা বছর আর কাজ একটা মানুষের মধ্যে মাথা মুন্ডে ঢুকে যায়। তো সেই হিসাবে কাজ প্রথম দিন থেকে কাজ, আনন্দ পরে হবে, কিন্তু কাজের মধ্যে থেকে আনন্দ সেটা সবচেয়ে বড় আজকে আজকে উপলব্ধি আছে। সেই উপলব্ধির মধ্যে থেকে, কেন জাপানিজরা বলে কী নমেছে, আজকের দিনে জাপানিজদের এইটাই প্রভাব আছে কি কী নমেছে, কাজ ছাড়া কিছু নেই, কাজ যেটা আছে সেই কাজটা আমরা বাঙালিরা ভালোবাসি করতে, এবং আসুন দেশ গড়ার কাজ, শান্তি বার্তা যাতে বজায় থাকে সেই কাজটা আমরা মিলেজুলে করি। এই আমার কি নমেছে আবেদন থাকবে, এই আমার মেসেজ থাকবে সবার জন্য। আসুন আবার আমরা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের যে আমাদের নেত্রী আছে, যে ডাক দিয়েছেন দেশ গড়ার ডাক, বাংলাকে গড়ার ডাক, সেই ডাকের সঙ্গে একসঙ্গে হয়ে আমরা কাজে 1 তারিখ থেকে লাভ।